আজকের নবম দশম শ্রেণীর বিজিএস চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতীয় জলবায়ু। এর আগে এখান থেকে আমরা বাংলাদেশের জলবায়ু, ভারতের জলবায়ু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মিয়ানমারের জলবায়ু, নেপালের জলবায়ু এবং বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর এই জলবায়ুর প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক মিয়ানমারের জলবায়ু কেমন। মিয়ানমারের জলবায়ু ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ মোটামুটি এবং ক্রান্তীয় মৌসুমী বায়ু ধরনের। এই অঞ্চলের জলবায়ুতে শীত, গ্রীষ্ম এবং বর্ষা এই তিনটি আলাদা ঋতুর উপস্থিতি একেবারে স্পষ্ট। মিয়ানমারের জলবায়ুর ঋতুভিত্তিক এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানব। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত মিয়ানমারে গ্রীষ্মকাল অবস্থান করে বা বিরাজ করে। এ সময়ে এদেশের অধিকাংশ স্থান অত্যন্ত উত্তপ্ত থাকে, গড় তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে। ওই সময়ে গ্রীষ্মকালের সময়ে সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে বিদায়। এ সময় মধ্য এশিয়ার বিরাট নিম্নচাপের সৃষ্টি হয় এবং এ অঞ্চলে মৌসুমি বায়ু প্রবাহ শুরু হয়। এ সময়ে বামতে 29 ডিগ্রি সেলসিয়াস, মান্দালয়ে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ইয়াঙ্গুনে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। এই হলো সংক্ষেপে মিয়ানমারের গ্রীষ্মকালীন জলবায়ুর অবস্থা। এরপরে আমরা এখন জানবো মিয়ানমারের বর্ষাকালীন জলবায়ুর অবস্থাটা কেমন। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত মিয়ানমারে বর্ষাকাল শুরু হয় বা ওই সময়টাই কিন্তু মিয়ানমারে বর্ষাকালটা অবস্থান করে। এ সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় মিয়ানমারের মধ্যে। মে মাসের মাঝামাঝি সময়ে ইয়াঙ্গুনে বৃষ্টিপাত শুরু হয় এবং মাসের শেষ দিকে এটি সারা দেশে বিস্তার লাভ করে। তাহলে বর্ষাকালটা ইয়াঙ্গুনেই মে মাসের মাঝামাঝির উপর দিয়ে শুরু হয় এবং ওই বৃষ্টিটাই আবার সারা দেশে ছড়িয়ে পড়ে। অক্টোবর মাস পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে থাকে। তাহলে এখানে মে থেকে শুরু হয়ে অক্টোবর মাস পর্যন্ত এই বর্ষাকালের মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে মিয়ানমারে। মিয়ানমারের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাতের পরিমাণে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভেদে, এলাকা ভেদে ব্যাপক পার্থক্য দেখতে পাওয়া যায় বা দেখা যায় মিয়ানমারের বর্ষাকালীন জলবায়ুতে। আরাকান ও থেনাসেরিম উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে 200 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় দেশের সর্ব উত্তরের পাহাড়িয়া অঞ্চলেও মাত্র 80 সেন্টিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়। এই হলো মিয়ানমারের বর্ষাকালীন জলবায়ুর অবস্থা। এখন আমরা দেখব মিয়ানমারের শীতকালীন জলবায়ুর সরি শীতকালীন জলবায়ুর অবস্থা কেমন। এই ঋতুতে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় উত্তর গোলার্ধের এশিয়ার মধ্যভাগে এক বিরাট উচ্চচাপের সৃষ্টি হয়। সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকের সমুদ্রে অপেক্ষাকৃত অধিক তাপযুক্ত অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। উত্তরের এই শীতল বায়ু প্রবাহের প্রভাবেই মিয়ানমারে তখন বেশ শীত হওয়ার কথা থাকলেও কিন্তু উত্তরাংশে পার্বত্য অঞ্চলের উপস্থিতির কারণে শৈত্য প্রবাহ তত প্রখর আকার ধারণ করতে পারে না। এ বায়ু প্রবাহ মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকে এবং এ সময়ে উত্তর মিয়ানমারের উশু পার্বত্য এলাকায় তুষারপাত হয় এবং তাপমাত্রা সীমান্তের কাছাকাছি চলে যায়। তাহলে শীতকালে দেখা যাচ্ছে যে মিয়ানমারের
এই পার্বত্য অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তরের মিয়ানমারের পার্বত্য এলাকায় তুষারপাত হতে দেখা যায়, এবং ওই সময়ে মোটামুটি হিমাঙ্কের নিচে তাপমাত্রা কাছ চলে যায়, হিমাঙ্কের নিচের কাছাকাছি এতে তাপমাত্রা চলে যায়। এই হলো মিয়ানমারের শীতকালীন জলবায়ুর অবস্থা। তাহলে এখন আমরা দেখব নেপালের জলবায়ু। নেপালের জলবায়ুতে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় স্পষ্ট দুটি ঋতু পরিলক্ষিত হয়। নেপালের জলবায়ুতে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী মাত্র দুটি ঋতু পরিলক্ষিত হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে থাকে। তার মানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে থাকে, এজন্য এই সময়কালকে বর্ষাকাল বলা হয়ে থাকে। জুলাই মাসে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে 24.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময় অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিহীন থাকে। এ সময়ে তাপমাত্রাও বেশ কম থাকে বলে একে শীতকাল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যদিও জানুয়ারিতে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। উঁচু পার্বত্য এলাকা হওয়ায় নেপালের কোনো অংশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না, এবং শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি অনুভূত হয় না। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 145 সেন্টিমিটার, যার প্রায় পুরোটাই সংঘটিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। ওই বৃষ্টিপাতটুকু জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু হয়ে থাকে বলে এখানে নেপালের জলবায়ুর অবস্থা আমরা জানলাম। এখন আমরা দেখব বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর এই জলবায়ুর প্রভাবটা কেমন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুজনিত কারণে এদেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকায় নানা পরিবর্তন ঘটেছে। জলবায়ু জনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বন্যা, নদীর ভাঙন প্রভৃতি মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আনে বা নিয়ে আসে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এতে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাতও হয়, ফলে ধান, গম, তামাক এবং নানা জাতের ডাল, তৈলবীজ, গোলালু, পেঁয়াজ, রসুন, ধনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রবি শস্য এবং নানা ধরনের শাকসবজি উৎপাদন করা যায় ওই শীতকালের মধ্যে। জলবায়ুর কারণে সৃষ্ট বন্যার পানিবাহিত পলিমাটি কৃষি ক্ষেত্রগুলোর উর্বরতা বাড়ায়, এতে ফসল অনেক ভালো হয় এই আমাদের বাংলাদেশের মধ্যে। এটা গেল হলো জলবায়ুর কারণে বাংলাদেশের যে সকল প্রভাবগুলো পড়ে ওগুলো আমরা দেখলাম। এরপরে এখন আমরা জানবো জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের প্রভাব পড়তেছে। জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা দেশের সর্বত্র বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হচ্ছে, আবার বর্ষাকাল দেরিতেও আসতেছে। স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত, ভারী বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এক পরিসংখ্যান থেকে জানা যায় যে হিরন পয়েন্ট, চর সংজ্ঞা ও কক্সবাজারের উচ্চতা প্রতি বছর গড়ে 4 মিলিমিটার থেকে 6 মিলিমিটার পর্যন্ত বেড়েছে। গড়ে তার মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 4 মিলি থেকে 6 মিলিমিটার পর্যন্ত করে। নদীমাতৃক দেশের উপর দিয়ে বয়ে যাওয়া নদী ভাসিয়ে রাখে মানুষের জীবন জীবিকা ও উৎপাদন। পলিজমে বহু নদী হারিয়ে যাচ্ছে, নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা কিন্তু বদলে যাচ্ছে। এছাড়া নদীর ভাঙন,
নদীর বাগানে প্রায় 4 লাখ মানুষ বাষ্পহারা হয়ে জীবন জীবিকার টানে শহরে আশ্রয় গ্রহণ করেছে আমাদের এই বাংলাদেশে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় সাধারণ কৃষক ও দিনমজুর কাজের আশায় শহরে পাড়ি জমাচ্ছে, এতে পারিবারিক ভাঙন দেখা দিচ্ছে, শিশু বৃদ্ধ ও নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব কারণে। পরিবেশের সাথে জীবন জীবিকার সম্পর্ক খুবই গভীর এবং জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে নিশ্চিহ্ন হয়েছে প্রাণী জগতের অনেক প্রাণী, বিলুপ্ত হয়েছে জীব বৈচিত্র্য, কমেছে খাদ্য উৎপাদন, এতে ক্ষুধা ও দারিদ্র বেড়েছে, উপকূলীয় অঞ্চলের ছেলেদের পেশা বদলে যাচ্ছে, বহু জেলে জীবিকার টানে শহরে কর্মের খোঁজে ছুটছে। উপকূলীয় জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, এটা বাস্তব সত্য। এসব অঞ্চলের দরিদ্র, অতি দরিদ্র, মধ্যবিত্ত ধনী মানুষের জীবন জীবিকা প্রাকৃতিক সম্পদ যেমন পুকুর, খাল, জমি, বাগান, গাছ, মাছ ইত্যাদি ঘিরে চলে থাকে বা চলতে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে নানামুখী এই দুর্যোগের কারণে তাদের জীবন ধারণের ভিত্তি হারিয়ে যাচ্ছে। জলাবদ্ধতা, লবণাক্ততা, বন্যা, প্লাবন, ঝড়, শিদর, আয়লা, ঘূর্ণিঝড় ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন জীবিকাকে নানাভাবেই কিন্তু প্রভাবিত করে ফেলতেছে। এভাবেই কিন্তু বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়তেছে। এই তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা জানলাম মিয়ানমারের জলবায়ু, জলবায়ুর অবস্থা এবং নেপালের জলবায়ুর অবস্থা, আবার বাংলাদেশের মানুষের এই জীবন জীবিকার উপর এই জলবায়ুর প্রভাব কেমন এগুলো সম্পর্কেও জানলাম। এগুলোর থেকে আমাদের মিয়ানমারের জলবায়ু, নেপালের জলবায়ুর শীতকাল বর্ষাকালের বৃষ্টিপাতের পরিমাণ কত, এই জিনিসগুলো জ্ঞানমূলক বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আর এখান থেকে বড় প্রশ্নের জন্য দেখতে হবে যে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো বা কেমন, এই ধরনের করে কিন্তু এখান থেকে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে এখান থেকে বড় প্রশ্নের জন্য এই অংশটি, এই বিষয়বস্তুটি খুব ভালো করে তোমাদের পাঠ্য বই থেকে পড়বে আশা করি। তাহলে আজকে এ পর্যন্তই।